কেমন আছো ছোট্ট বন্ধুরা? সত্যি তো বন্ধুই, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও চাই সবসময় তোমরা ভালো থাকো। তোমরা ভালো না থাকলে জগৎ ভালো থাকবে না, আর জগতের সাথে সাথে আমরাও ভালো থাকবো না। আর কেন ভালো থাকার এত প্রশ্ন, সে কথা তো তোমরা জানোই। প্রায় 1.5 বছরের উপর হয়ে গেল আমাদের স্কুল বন্ধ, কিন্তু শুধুমাত্র স্কুলের মিড ডে মিলটা চালু আছে, আর পঠন পাঠন স্কুলের শেষবার আমরা যেদিন স্কুলে গেছিলাম, শেষ যেদিন স্কুলে গেছিলাম সেদিনকার কথা যদি একটু মনে করো, তাহলে দেখবে 2020 সালের 14 মার্চ আমরা শেষ স্কুলে গেছিলাম। 14 তারিখ স্কুল হয়ে তারপর স্কুল ছুটি ঘোষণা হয়ে গেছিলো অনির্দিষ্টকালের জন্য, এবং আজও স্কুল পঠন পাঠনের জন্য খোলা যায়নি। তাই আমাদের কারোই মন ভালো নেই, তোমাদেরও না আমাদেরও না, কিন্তু মনটা একটু ভালো করার জন্য আমরা, বা পড়াশোনাটার যাতে একটু গতি আসে, একটু আমরা একদম পিছিয়ে না যাই, এই কারণেই আমরা এই অনলাইন একটা ক্লাসের ব্যবস্থা আমরা করেছি, যাতে করে তোমাদের কাছাকাছি আমরা আসতে পারি এবং তোমাদের সাথে আমাদের একটু যোগাযোগ হয়। তাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা, তো এই কারণেই বারবার তোমাদের সাবধান করা, কেউ বাড়ির বাইরে বেরোবে না, বাড়ির মধ্যেই থাকবে, এবং বাইরে বেরোলেও অবশ্যই মাস্ক পরে যাবে। মাস্ক না পরলে আমাদের প্রত্যেকেরই বিপদ, যে কোনো সময়ে অদৃশ্য এই শত্রু, এই জীবাণু, অদৃশ্য শত্রু, সে আমাদেরকে শরীরে এসে বাসা বাঁধবে আর আমাদেরকে নানান সমস্যায় ফেলবে। এই কারণেই আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, এবং বাইরে থেকে চেষ্টা করতে হবে যাতে বাইরে না বেরোনো যায়, এবং নিতান্তই যদি বেরোতে হয় মাস্ক পরে বেরোবে, এবং বাইরে থেকে বাড়িতে এসে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর ঘরে ঢুকবে জামা কাপড় ছেড়ে। এটা তো প্রত্যেকটা ক্লাসের আগের আমাদের একটা কি অ্যাওয়ারনেস বলতে পারো, বা সতর্কবার্তা। আচ্ছা, সতর্কবার্তা তো হলো, কিন্তু আমরা একটু আগের দিনের ক্লাসের আলোচনাটা আমরা একটু করে নিই তাহলে একটু ভালো হবে। আগের দিন কি ক্লাস করেছিলাম আমাদের মনে আছে, যদি একটু বলতে পারো? আগের দিন আমরা করেছিলাম আওয়ার ফ্যামিলি, ইংরেজিতে আওয়ার ফ্যামিলি, সেটা আমরা পড়েছিলাম, এবং সেখানে আমরা কিছু নতুন শব্দ আমরা পেয়েছিলাম, যেই শব্দগুলোর অর্থ আমাদের একটু জেনে নিতে পারলে আমাদের স্টক অফ ওয়ার্ডটা বাড়বে। তাই আগের দিনের পড়াটা তো জানবই, তার আগে আমরা একটু জেনে নিই যে আগের দিনের যে পড়াগুলো, নতুন নতুন যে শব্দগুলো আমরা পেয়েছিলাম, সেই ছড়াটা মুখস্থ করার কথা ছিল শুধুমাত্র, এবং তার যে অর্থগুলো আছে এখানে, সেই অর্থগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো, এটা আমরা বলেছিলাম। তো এখানে আমাদের নতুন শব্দ বলতে মাদার, ফাদার, এগুলোর সাথে আমাদের আগেই পরিচয় আছে। তারপরে আছে সিট এবং অ্যারাউন্ড। সিট মানে হচ্ছে বসা, অ্যারাউন্ড মানে হচ্ছে চারিদিকে, মানে সেই টেবিলটার চারিদিকে। টেবিল তো একটা ইংরেজি কথা আমরা জানি, মাদার ফাদার এ তো জানি, মাদার মা, ফাদার হচ্ছে বাবা, গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে ঠাকুরদা এবং ঠাকুরমা। তারপরে অ্যাজ ওয়েল, হেয়ার, প্রত্যেকটি শব্দই প্রায় আমাদের কাছে একটু নতুন। গ্র্যান্ড প্যারেন্টস, আর, হেয়ার, অ্যাজ ওয়েল, অ্যাজ ওয়েল মানে যেমন, যেমন প্রত্যেকেরই মা বাবা খাবার সময় বসে, ঠিক তেমনি সেই গ্র্যান্ড প্যারেন্টসও বসেছিল। ম্যারিলি মানে সানন্দে, ম্যারিলি একটা নতুন শব্দ, এটা হচ্ছে সানন্দে। ইট মানে খাওয়া, অল মানে সকলে, উই আমরা। তারপর আছে মাই ব্রাদার, মাই হচ্ছে আমার, ব্রাদার হচ্ছে ভাই, সিস্টার, বোন, স্মাইলস মানে হাসা, স্মাইল মানে হাসে, ওটা হাসছিল। তারপর আঙ্কেল, আওয়ার আঙ্কেল মানে আমাদের কাকা, আন্ট কাকিমা, অ্যান্ড নাইস, নাইস হচ্ছে ভাইজি বা ভাগ্নে, এরকম নাইস, অর্থাৎ দাদার ছেলে এরকম।
তারপর উই সিট ক্লোজ, আমরা খুব কাছাকাছি বসি, অ্যান্ড শেয়ার, এবং ভাগাভাগি করে নিই, ওয়ার্ম লাভ, উষ্ণ ভালোবাসা। ওয়ার্ম মানে হচ্ছে গরম বা উষ্ণ, লাভ মানে ভালোবাসা, শেয়ার মানে ভাগাভাগি করা, হ্যাপি মানে সুখী, ফ্যামিলি হচ্ছে পরিবার, দিস মানে এই। এই যে কতগুলো ইংরেজি আমাদের নতুন নতুন শব্দের সাথে পরিচয় হয়েছিল, সেগুলো একটু মুখস্থ করে মনে রাখা এবং সেগুলোকে একটু চর্চা করা, এই জন্যই আগের দিনের পড়াটাকে একটু আমরা মনে করে নিলাম। তাহলে আজকে আমরা পড়ব 191 পাতা, তাহলে তোমরা 191 পাতা বার করো। এর আগের দিন আমরা ইংরেজিতে পড়েছিলাম আওয়ার ফ্যামিলি মানে আমাদের পরিবার, আর এখন আমরা পড়ব শুধু পরিবার। পরিবার কাদেরকে নিয়ে হয়, পরিবারে কারা কারা থাকে সেটা নিয়ে আমরা আজকে এখন এটা পড়ব। হ্যাঁ, তাহলে আমি প্রথমে পড়ে নেই, তারপর তোমরা আমার সাথে সাথে পড়বে। দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। কি সুন্দর বলো তো ছড়াটা। হ্যাঁ, এবার আমার সাথে সাথে বলো, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। বাহ, এরপরেরটা বলো, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই। খুব সুন্দর না ছড়াটা। হ্যাঁ, এবার তোমরা বলো, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই। তারপর মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি। আবার পড়ো, মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি। তারপরের লাইনে, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। অর্থাৎ পরিবারের মধ্যে, একটা পরিবারে কারা কারা থাকে সেই কথা নিয়েই এখানে একটা ছড়া হয়েছে, খুব সুন্দর ছড়া। পরিবারে কারা কারা থাকে সেটা সম্পর্কে, কিন্তু সেগুলো সম্পূর্ণভাবে জানার আগে আমরা ছড়াটা আরও দু একবার পড়ে নেব। আমার সাথে সাথে বলবে তোমরা, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই, মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। দাদা দিদি ভাই বোন বাবা আর মা, এইখান থেকে দেখো, দাদা দিদি ভাই বোন বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব ভাই, মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। এদের সকলকে নিয়েই হচ্ছে পরিবার। তাহলে আমরা যদি আমাদের বাড়ির কথা ভাবি, তাহলে আমাদের বাড়িতে কে কে থাকে, দাদা থাকে, দিদি থাকে, আর ভাই বোন থাকে, আর থাকে বাবা মা, আরও কে থাকে, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা। তাহলে আমার নিজের যে পরিবার, সেই নিজের পরিবারে কে থাকবে, আমি থাকব, আমার ভাই বোন থাকবে, দাদা দিদি থাকবে, মা বাবা থাকবে, ঠাকুরদা থাকবে, ঠাকুরমা থাকবে, এই এদেরকে নিয়ে হচ্ছে একটা পরিবার। আবার এই পরিবারের মধ্যেই, এই যে আমার যে পরিবার, আমার পরিবারে আমি আছি, বাবা আছে, মা আছে, দাদা দিদি ভাই বোন ঠাকুরদা ঠাকুমা, এছাড়াও আরও লোক আছে এই পরিবারে। কারা আছে? বাবা আছে, কাকু আছে, জেঠু আছে। কাকুকে তাহলে জানো তোমরা, বাবার ছোট ভাইকে বলে কাকু, আর বাবার যে বড় তাকে বলা হয় জেঠু। তাহলে বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই,
তাহলে বাবা কাকু জেঠুরা ভাই আবার তাহলে এদের যারা বোন তাদেরকে কি বলবো আমরা, তাদেরকে বলি আমরা পিসি। তাহলে সেই পিসিদের যদি ডেকে নিই তাহলে হয়ে যাব সব্বাই। তাহলে পরিবারের মধ্যে ছিল, ছিলাম আমি, ছিলাম দাদা, দাদা দিদি ছিল, ভাই বোন ছিল, বাবা মা ছিল, ঠাকুরদা ঠাকুমা ছিল, আবার আছে বাবা কাকু জেঠু এবং পিসিরা, এদেরকে নিয়ে আমার পরিবারে এরা সবাই আছে। আর আছে কে, আমার যেমন মা আছে তেমনি আমার মামা বাড়িও আছে। এখানে বলতে চাইছে মামা বাড়িতে প্রত্যেকেরই খুব ভারী মজা হয়, তাই না? তাই বলছে মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা বাড়িতে আর রোজ আসে না, মামা বাড়ি আমরা বেড়াতে যাই, তোমরাও যাও। এই জন্য বলছে মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি। মামা বাড়িতে কে আছে, মামা আছে, দাদু আছে, দিদা আছে, আর আছে কে, মাসি আছে। তাহলে মামা বাড়িতে মামা ছাড়াও আরেকজন আছে, আরেকজন কে আছে সেটা নিচে আছে, নিচে আমরা দেখতে পাব। মামা ছাড়া মামা বাড়িতে আর কে আছে, মামা ছাড়া মামা বাড়িতে আছে কে, দাদু আছে, দিদা আছে আর মাসি আছে। আর এই পরের লাইনে গিয়ে আমরা দেখতে পাব মামা বাড়িতে মামা ছাড়াও আরেকজন খুব যে আদর করে খেতে দেয় মামা বাড়িতে, সে হচ্ছে মামি। সেই মামি আছে, মামা এবং মামি। তাহলে আমাদের বাড়িতে যেমন কাকু ছিল, জেঠু ছিল, ঠিক তেমনি কাকুর সাথে কাকিও আছে, অর্থাৎ কাকুর যে স্ত্রী সে হচ্ছে কাকিমা বা কাকি। আবার যে জেঠু ছিল, জেঠুর যে স্ত্রী তাকে বলা হয় জেঠি। তাহলে কাকু, কাকি, জেঠু, জেঠি, আবার যে পিসিরা ছিল, পিসির যে বর তাকে বলা হয় পিসে, পিসে মশাই, পিসে মশাইকে শুধু পিসে দিয়ে বলেছে। তাহলে তারাও থাকে, আর মামা বাড়িতে থাকে মামি, আর যে মাসি ছিল মামা বাড়িতে, মাসির যে বর তাকে বলা হয় মেসো। এদের সকলকে নিয়ে দেখো, এই মামা বাড়িতে মেসো, মাসি বাড়িতে মাসি আছে, মেসো আছে, আবার তাদের যে ছেলে মেয়েরা আছে তারাও তো ভাই বোন। মানে সবাইকে নিয়ে যদি আমরা এক জায়গায় করি তাহলে আমাদের কত বড় পরিবার। এই জন্যই এই ছড়াটাও খুব সুন্দর মনে রাখার চেষ্টা করবে এবং মুখস্থ রাখবে, এই জন্য আমি এটাকে আবার পড়ছি। দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠুয়েরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। কি সুন্দর পড়ে না? তাহলে আবার একটু পড়ি। দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। তাহলে পরিবার সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়ে গেল। আমরা তো নিজেরা নিজেদের পরিবারে থাকি, নিজেদের পরিবারে কারা কারা থাকে, তাদেরকে কি বলে সেটাও আমরা ইতিমধ্যেই জেনে গেছি, এবং এখান থেকে আরও নতুন করে জানলাম যে আরও কারা কারা থাকে, মাসি মেসো মামা মামি জেঠু জেঠি, আগেও জানতাম কিন্তু আবার আমাদের নতুন করে জানাও হয়ে গেল। তাই আরেকবার পড়ি। দাদা দিদি ভাই বোন, বাবা আর মা, ঠাকুরদা আছে আর আছে ঠাকুমা, বাবা কাকু জেঠু এরা নিজেরাও ভাই, পিসিদেরও ডেকে নিলে হব সব্বাই। মামা বাড়ি ভারী মজা, মাঝে মাঝে আসি, মামা দাদু দিদা আছে আর আছে মাসি, কাকু কাকি জেঠু জেঠি পিসে পিসি আর মামা মামি মেসো মাসি নিয়ে পরিবার। ঠিক আছে, এটা মুখস্থ করবে এবং পরবর্তীকালে মুখস্থ হয়ে গেলে এই বানান করে এগুলো লিখতে হবে। হ্যাঁ, তাহলে আজ এখানেই রাখি। তোমরা সকলেই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, কেউ বাড়ির বাইরে বেরোবে না, বাড়ির বাইরে গেলেও অবশ্যই মাস্ক পরে যাবে, আর বাইরে থেকে বাড়িতে ফেরার পর ভালো করে সাবান দিয়ে
হাত পা ধুয়ে তারপরে ঘরে যাবে, কেমন? তাহলে 191 পৃষ্ঠা তোমরা বার করো, 119 নয়, পৃষ্ঠাটা হবে 191। 191 পৃষ্ঠা বার করলে তোমরা দেখতে পাবে যে এই রকম একটি পৃষ্ঠা, এবং সেই পৃষ্ঠার মধ্যে এখানে বলতে চেয়েছে যে কোনটার সাথে, এখানে লেখা আছে কোনটার সাথে কোনটা মিলতে পারে ভেবে লেখো। তাহলে এই পাশে কিছু শব্দ আছে, আবার এই পাশেও কিছু শব্দ আছে, তাহলে এখান থেকে একটা শব্দ নিতে হবে, আবার এখান থেকে একটা শব্দ নিতে হবে, নিয়ে একটা মানে কোনটা কোনটার সাথে কোনটা খাপ খায় বা কোনটার সাথে মেলে সেটা আমাদের দেখতে হবে। এই পাশে আছে কি, শাক ভাত মাছ সবজি চাল ফলের খোসা মশলা ফল আখ, আর এ পাশে হচ্ছে আঁশ ছাড়ানো কাটা বাছা খাওয়া কোটা চেবানো ফোটানো ছাড়ানো বাটা ধোয়া, এরকম দুই পাশে দুরকম শব্দ আছে। তাহলে আমাদের দেখতে হবে যে এখান থেকে এইখান থেকে একটা শব্দ নিয়ে এটা কার সাথে মিলতে পারে। যেমন শাক, শাক কি করে বলতো, একটু তোমরা বেছে নিয়ে বলতো। শাক বাছা, শাক কি হয়, বাছতে হয়, তাহলে আমরা এখানে কি লিখব, শাক বাছা, এখানে লিখে ফেললাম শাক বাছা। খতে কি আছে, খতে আছে ভাত, ভাত কি হবে তাহলে তোমরা একটু ভেবে বলো তো, ভাত এটা হবে খাওয়া, ভাত খাওয়া, তাই তো? তারপর আছে মাছ, মাছ কি হবে, মাছের ক্ষেত্রে কি হবে এটা বলো তো, তাহলে এটা এখানে লিখতে হবে মাছের সাথে এখানে আঁশ ছাড়ানো, তাহলে আমাদের এখানে লিখতে হবে মাছ আঁশ ছাড়ানো। তারপরে আছে মাছের পরে আছে সবজি, সবজি কি হবে, সবজি বলতো, সবজির সাথে কি হতে হবে, সবজি কাটা, তাহলে এখানে আমরা কি লিখব, সবজি কাটা, সবজি কয়াকার টয়াকার সবজি কাটা। তারপর ওমরটা আছে চাল, চাল কি হবে, চাল ফোটানো, চাল ফোটালে কি হয়, ভাত, চাল ফোটাতে হয়তো, চাল ফোটানো। তারপরে আছে ফলের খোসা ছাড়ানো, এখানে হবে, এখানে আমরা লিখব ফলের খোসা ছাড়ানো, ফলের খোসা ছাড়ানো। তারপর আবার এখানে চলে যাই, এখানটা কি হবে, ফলের খোসা ছাড়া করে মশলা বাটা, মশলা বাটা। তারপর ফল, ফল কি হবে, ফল ধোয়া, ফলটা ধুয়ে নিতে হয় তো,
বা হ্যাঁ ফল ধোয়া, তারপর হচ্ছে আখ চিবানো, আখ এখানে আখ লিখলাম, তারপর হচ্ছে চিবানো, আখ চিবানো, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা যখন করবে আমরা ওটা করাটাই দেখব। ঠিক এখানেও আছে, দুই খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। এদিকের খোপে কি আছে? এদিকের খোপে দেখো আছে মাছ, গরু, ঘোড়া, পাখি, মানুষ, সাপ, বাঘ, কুকুর। আর এদিকে আছে হাঁটে, লাফায়, ওড়ে, বুকে ভর দিয়ে চলে, সাঁতার কাটে, জাবর কাটে, চড়ে, শিকার করে, জোরে দৌড়ায়, পাহারা দেয়। তাহলে আমাদের এখান থেকে দেখে নিতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে। দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো, এগুলো তোমাদেরকে একটু বুদ্ধি করে লিখতে হবে। হ্যাঁ একটু বুদ্ধি করে এটা লিখতে হবে যাতে এটার সাথে এটা মিলে। তাহলে মাছের সাথে কি হতে পারে? এখানে মাছের সাথে মাছ কি করে? সাঁতার কাটে, তাই না? মাছ সাঁতার কাটে। তাহলে এখানে আমরা লিখব মাছ সাঁতার কাটে। তারপরে গরু কি করে? মাছ তো লিখলাম সাঁতার কাটে, গরু, গরু কি করে? গরু কি করে? গরু হাঁটে, লাফায়, ওড়ে, বুকে ভর দিয়ে চলে, সাঁতার কাটে, জাবর কাটে। তাহলে এখানে কি হবে? এখানে হবে গরু জাবর কাটে। তাহলে এখানে আমরা লিখব গরু জাবর কাটে। ঠিক আছে, তারপর গয়েরটা কি আছে? তারপর আছে ঘোড়া কি করে? জোরে দৌড়ায়, তাই না? ঘোড়া এখানে আমরা লিখব ঘোড়া জোরে দৌড়ায়। জোরে দৌড়া। তারপরে আছে এখানে পাখি, পাখি কি হয়? পাখি ওড়ে। হ্যাঁ তাহলে এখানে লিখব আমরা পাখি ওড়ে, পাখি ওড়ে। তারপর আছে মানুষ কি করে? মানুষ কি করে? মানুষ হাঁটে, লাফায় না ওরে, মানুষ হাঁটে লিখলাম আমরা, লিখতে পারি এখানে মানুষ, মানুষ হাঁটে। তারপর আছে সাপ কি হয়? সাপ বুকে ভর দিয়ে চলে, তাই না? সাপ বুকে ভর দিয়ে চলে। ভর দিয়ে চলে। তারপরে কি আছে? বাঘ, বাঘ কি হবে? এখান থেকে দেখে বলো তো, বাঘ শিকার করে।
তাহলে এখানে আমরা কি লিখবো, বাঘ শিকার করে। তারপর আছে কুকুর, কুকুর কি করে, পাহারা দেয়। কুকুর পাহারা দেয়। কুকুর পাহারা দেয়। তাহলে কটা ছিল এখানে, 1 2 3 4 5 6 7 8, আমরা কটা বাক্য লিখলাম, আমরা কটা বাক্য লিখলাম দেখো তো, আমরাও লিখলাম 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, আমরাও 8টা বাক্য লিখলাম। তাহলে আমি এগুলো দেখিয়ে দিলাম, আমরা কিন্তু তোমাদের কাছ থেকেও চাইবো যাতে এর উত্তরগুলো পাওয়া যায়, ঠিক আছে।